بسم الله الرحمن الرحيم এই যে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে বললাম, আইয়ুব আলাইহিস সালামের ঘটনার ভেতরে আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে, তার মধ্যে খুব সংক্ষেপে 13টি শিক্ষা আমি আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে প্রাচুর্য ধন সম্পদ এগুলোর একচ্ছত্র মালিকানা যার যার কাছে রয়েছে, তিনি কে? তিনি যাকে চান তাকে সম্পদ দান করেন, আবার যাকে চান তিনি তার কাছ থেকে সম্পদ কেড়ে নিতে পারেন। আল্লাহ তাআলা পারেন কি না? তিনিই দেন আবার তিনিই কেড়ে নেন। দেখেন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এটাই শিখলাম, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুওয়াত দিয়েছেন এবং সেই সময়ের সবচাইতে সম্পদশালীও আল্লাহ তাকে বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য তার কাছ থেকে সম্পদ কেড়ে নিয়েছিলেন। এখান থেকে আপনি কি বুঝলেন? তিনি দেওয়ার মালিক আবার তিনি কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ তাআলা যদি কাউকে প্রাচুর্য দান করেন, সম্পদ দান করেন, আর কেউ যদি মনে করে আমি এই প্রাচুর্য সম্পদ পেয়েছি, আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, আমি আর কোনোদিন ফকির হব না, এমন কথা কি বলা যাবে? যিনি দিয়েছেন মুহূর্তেই তিনি আপনাকে ফকিরও বানিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান কোনো নিঃস্ব কোনো অসহায় ব্যক্তিকে তিনি যদি চান তাহলে সম্পদশালী করে দিতে পারেন, আবার তিনি সম্পদশালী ব্যক্তিকে পথের ভিখারিও বানিয়ে দিতে পারেন। আল্লাহ পারেন কি না? সকালবেলার ফকিরকে আল্লাহ তাআলা বিকালবেলা ধনী বানাতে পারেন, আবার সকালবেলার ধনীকে আল্লাহ তাআলা বিকালবেলা ফকিরও বানাতে পারেন। আমার একটি ঘটনা মনে পড়ে গেল, বুখারী শরীফের 3464 নম্বর হাদিস, এটা অনেক লম্বা হাদিস, খুব শিক্ষণীয় একটি ঘটনা। দেখেন আল্লাহ যে দেন আবার আল্লাহ যে কেড়ে নেন, খুব সুন্দর একটি ঘটনা বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফের 3464 নম্বর হাদিস, অনেক লম্বা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনী ইসরাইলের তিন লোকের কাহিনী বর্ণনা করেছেন। তিনি বললেন বনী ইসরাইলের তিনজন লোক ছিল, এদের মধ্যে প্রথমজন শ্বেতরোগী ছিল। শ্বেতরোগী বুঝেন তো আপনারা, ওই যে পুরা শরীর একেবারে সাদা হয়ে যায়, একজন শ্বেতরোগী ছিল। দ্বিতীয়জন মাথায় টাক ছিল, টাক মাথা বিশিষ্ট। তৃতীয়জন অন্ধ ছিল। কয়জন লোক? তিনজন। প্রথমজন শ্বেতরোগী, দ্বিতীয়জন মাথায় টাক, তৃতীয়জন চোখে দেখে না অন্ধ। রব্বুল আলামিন এই তিনজন লোককে পরীক্ষা করতে চাইলেন, ফেরেশতা তাদের কাছে পাঠালেন। ফেরেশতা প্রথমেই শ্বেতরোগ, যেই লোকটার শ্বেতরোগ ছিল তার কাছে এসে বলল, তুমি কি চাও, কোন জিনিস তোমার পছন্দ? ওই লোকটা বলল, মানুষজন আমাকে দেখলেই ঘৃণা করে, আমার মন চায় যদি আমার চামড়াটা সুন্দর হতো, আমার চেহারা যদি ভালো হতো, তাহলে এটাই আমাকে আমার মনে অনেক প্রশান্তি দিত। ফেরেশতা এই কথা শুনে ওই শ্বেতরোগী লোকটার শরীরের মধ্যে হাত, যখন তার শরীরের মধ্যে সুন্দর করে হাত একবার বুলিয়ে দিলেন, তাকে সুস্থ করে দিলেন। কে? তার চেহারা সুন্দর হয়ে গেল, সুন্দর চামড়া পেয়ে গেল। ফেরেশতা এবার তাকে বললেন, এবার তুমি কি চাও, কোনো ধন সম্পদ চাও নাকি? লোকটা তখন বলল, আমার যদি উট থাকতো তাহলে ওই উট থেকে আমি সম্পদশালী হতে পারতাম। এবার ফেরেশতা তাকে একটা গর্ভবতী উটনি দিয়ে বললেন, তোমার এই সম্পদের উপরে আল্লাহ বরকত দান করুন। এরপরে ফেরেশতা দ্বিতীয়জনের কাছে চলে গেলেন। দ্বিতীয় লোকটা যার মাথায় টাক ছিল, মাথায় চুল ছিল না, তাকে গিয়ে ফেরেশতা বললেন, তুমি কি চাও? লোকটা তখন বলল, আমার মাথায় চুল নাই বলে মানুষ আমাকে নিয়ে অনেক ঠাট্টা মস্কারা করে, আমি চাই আমার মাথায় যদি চুল থাকতো তাহলে আমার মনটা প্রশান্ত হয়ে যেত। ফেরেশতা তার মাথায় যখন হাত বুলিয়ে দিলেন তখন তার টাকওয়ালা মাথায় চুল গজিয়ে দিলেন। কে? এবার ফেরেশতা বললেন, তুমি কোনো ধন সম্পদ চাও নাকি? লোকটা বলল, আমার যদি গরুর পাল থাকতো তাহলে এটা থেকে আমি অনেক সম্পদশালী হতে পারতাম। ফেরেশতা তখন তাকে একটি গর্ভবতী গাভী দিয়ে বললেন, তোমার এই সম্পদের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। ফেরেশতা আবার তৃতীয় লোকটার কাছে গেল। ওই তৃতীয় লোকটা কি ছিল? মাশাআল্লাহ, মনে আছে আপনাদের, অন্ধ ছিল। ফেরেশতা গিয়ে বললেন, তুমি আল্লাহর কাছে কি চাও?
লোকটা বলল আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, যদি আমি চোখে দেখতাম তাহলে আল্লাহ যে মানুষকে কত সুন্দর করে বানিয়েছে সেটা আমি দেখতে পেতাম, আল্লাহর সৃষ্টিকৌল আমি দেখতে পেতাম। ফেরেশতা যখন তার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন তখন ওই লোকটাকে চক্ষুষ্মান বানিয়ে দিলেন কে? সে যখন চোখের জ্যোতি ফিরে পেল, চক্ষুষ্মান হলো, ফেরেশতা বললেন তুমি কি কোনো ধন সম্পদ চাও নাকি? লোকটা বলল আমার যদি ছাগলের পাল থাকতো তাহলে সেটা দিয়ে আমি সম্পদশালী হতে পারতাম। ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগি দিয়ে বললেন তোমার এই সম্পদের উপরে আল্লাহ বারাকা দান করুন। তাহলে তিনজনেরই তিন ধরনের অসুস্থতা ছিল, তিনজনকেই ভালো করে দিয়েছেন কে? তাদের উপরে কিন্তু আবার পরীক্ষা শুরু হবে, এবং তিনজনকে শুধু আল্লাহ অসুস্থতা থেকে সুস্থই করেন নাই, তিনজনকে আল্লাহ সম্পদও দিয়েছেন। প্রথমজনকে দেওয়া হয়েছিল একটি গর্ভবতী উটনি, দ্বিতীয়জনকে গর্ভবতী গাভী, তৃতীয়জনকে দেওয়া হয়েছে গর্ভবতী ছাগি। দেখা গেল সময়ের ব্যবধানে এগুলো থেকে বাচ্চা হতে হতে তাদের ময়দান ভর্তি পশুর পাল হয়ে গেল। আল্লাহ আকবার, তিনজনই আবার অনেক সম্পদশালী, আগে ছিল ফকির এখন হয়ে গেছে সবাই সম্পদশালী। সবাই যখন সম্পদশালী হয়ে গেল আল্লাহ তাআলা এবার তাদেরকে পরীক্ষা করতে চাইলেন, পুনরায় আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা আবার মুসাফিরের বেশ ধরে প্রথম জনের কাছে গিয়ে বলল আমি তো মুসাফির মানুষ, সফরের যে সম্বল আমার কাছে ছিল সব আমার কাছ থেকে চলে গিয়েছে, ফুরিয়ে গিয়েছে। তোমার তো দেখা যাচ্ছে অনেক বড় উটের পাল, একটা উট আমাকে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য সৎকা করো, তাহলে আমি আমার বাকি পথ চলে যেতে পারবো। সে বলল ভাই এখন এই সব কথাবার্তা বলে আমার সময় নষ্ট করিও না, দেখবেন অনেক সময় পয়সাওয়ালা মানুষদের কাছে গেলে আল্লাহর কোনো দিনের জন্য, ভাই আই এম ভেরি বিজি নাও, বলে কি না কথা বলেন, বলে কি না আমি ব্যস্ত এখন আমার কাছে আসিও না। সে ওই ভাইয়ে বললো ভাই আমার এখন বহু কাজ, এখন আমাকে ডিস্টার্ব করে। সে তখন বলল তোমার তো অনেক সম্পদ রয়েছে সেগুলো থেকে আমাকে কিছু দাও, এমন কি একটা সময় ছিল না যখন তোমার কিছুই ছিল না, তুমি তো শ্বেতরোগী ছিল, তুমি তো শ্বেতরোগী ছিলে, তোমাকে মানুষ দেখতেই পারতো না, রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দিলেন, তুমি তো রাস্তার ফকির ছিলে, কোনো সম্পদ ছিল না, আল্লাহই তোমাকে এই সম্পদ দিয়েছেন, সুতরাং তোমার এই সম্পদ থেকে কেন তুমি আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো না? সে তখন অস্বীকার করে বললে এগুলো আমাকে আল্লাহ দেয় নাই, এগুলো আমি আমার যোগ্যতা দিয়ে কামাই করেছি। কেমন যোগ্যতা বলা দেখছেন, এগুলো নাকি সে তার যোগ্যতা দিয়ে কামাই করেছে। ফেরেশতা তখন বললেন তুমি আমাকে চিনো নাই, তখন আমি ফেরেশতা হয়ে এসেছিলাম, এখন আমি এখন আল্লাহ তাআলা তোমার উপরে পরীক্ষা নিচ্ছেন বলে মুসাফিরের বেশে এসেছি, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যে পূর্বের অবস্থায় ছিলে সেই অবস্থায় তুমি যেন আবার ফিরে যাও। ফেরেশতা বদদোয়া দিলেন এবং সাথে সাথে সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে গেল, আগের মতোই আবার শ্বেতরোগী, আবার আগের মতোই রাস্তার ফকির, কিছুই নাই এখন। ফেরেশতা আবার দ্বিতীয় জনের কাছে গেলেন, এটা কি গল্প শোনাচ্ছি নাকি আপনাদেরকে? খুব শিক্ষণীয় ঘটনা ভাই, হাদিস থেকে শোনাচ্ছি, বুখারী শরীফের হাদিস। ফেরেশতা আবার দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জনকে গিয়ে বললেন একই কথা, আমি মুসাফির আমাকে সাহায্য করো। সে বলল আমিও ব্যস্ত আমার সময় নাই। ফেরেশতা বললেন তুমি তো এক সময় টাকওয়ালা মানুষ ছিলে, তোমার মাথায় চুল ছিল না, মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা মস্করা করতো, কোনো সম্পদও ছিল না, আল্লাহ তোমাকে সম্পদশালী বানিয়েছেন, তাহলে কেন আল্লাহর রাস্তায় একজন মুসাফির বের হয়েছে তাকে কেন তোমরা, তাকে কেন তুমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় সহযোগিতা করছো না? তখন সে বলল এগুলো আমি আমার যোগ্যতা দিয়ে আমিও কামাই করেছি। ফেরেশতা তখন বললেন তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তোমার সম্পদগুলো শেষ হয়ে তুমি যেন আবার পূর্বের অবস্থায় ফিরে যাও। সেও আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। ফেরেশতা এবার তিন নাম্বার ব্যক্তির কাছে গেল, তাকে গিয়ে একই কথা বলল, আমি অসহায় মানুষ আমাকে সাহায্য করো। ওই অন্ধ লোকটা তখন বলল কেন আমি তোমাকে সাহায্য করব না, আমার তো কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, চোখেও দেখতাম না, আল্লাহ তাআলা দয়া করে আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন, তিনিই আমাকে চক্ষুষ্মান বানিয়েছেন, আমার কোনো সম্পদও ছিল না, এই যে সম্পদ দেখতে পাচ্ছ এগুলো সব আমার রব আমাকে দান করেছেন, সুতরাং আমার রবের দেওয়া সম্পদ আমার রবের রাস্তায় তোমাকেই যদি আমি দিয়ে দিই আমার তো কোনো লস নাই, তোমার যতগুলো মন চায় যা মন চায় তা তুমি নিয়ে যাও, আর এই জন্য আমাকে তুমি ধন্যবাদ না দিয়ে ওই রবকে ধন্যবাদ দাও যিনি আমার মতো একজন ফকিরকে সম্পদশালী বানিয়েছে।
ফেরেশতা বললেন, আমি তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহই আমাকে পাঠিয়েছেন তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার সম্পদ কমবে না, আল্লাহ আরো তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দেওয়ার মালিক যিনি, সম্পদ কেড়ে নেওয়ার মালিকও। এজন্য সম্পদ হয়েছে বলে, গাড়ি বাড়ি হয়েছে বলে বেশি ফুটানি দেখায়েন না। এই গাড়ি বাড়ি, এই সহায় সম্পদ মুহূর্তের মধ্যেই কেড়ে নিয়ে আপনাকে রাস্তার ভিখারী, রাস্তার ফকির বানাতে পারেন কে? এজন্য আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, সম্পদশালী হলে ফুটানি করা যাবে না, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আবার সম্পদ না থাকলেও আল্লাহর উপরে বেজার হওয়া যাবে না, বরং আল্লাহর উপরে তখনও সন্তুষ্ট থাকতে। এটি হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে প্রধান শিক্ষা, প্রথম শিক্ষা। নাম্বার টু, দুই নাম্বার হচ্ছে, আপনার কাছে প্রাচুর্য থাকুক আর না থাকুক, সকল অবস্থায় যার এবাদত, যার আইন কানুন বিধিবিধান মেনে চলতে হবে, তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম 70 বছর পর্যন্ত সুখী মানুষ ছিলেন, সুখী মানুষ তিনি, প্রচুর ধন সম্পদ, তখনও তিনি আল্লাহ তাআলার এবাদত করেছেন। এরপরে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, তার শরীর যখন পচা শুরু হয়ে গেল, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, শুধু অসুস্থই না, সব সম্পদ আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিলেন, তখন কি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে একবারের জন্য তিনি কি কোনো ধরনের আপত্তি পেশ করেছেন, অভিযোগ পেশ করেছেন? আমাদের অনেক সময় দেখবেন ব্যবসা বাণিজ্যে লস হইলেই বলে, আল্লাহ খালি আমারই পায় না, আর কাউরি পায় না, সারাক্ষণ লস, মানে আল্লাহর উপরে বেজার হয়ে যায়, এরকম মানুষ আছে না নাই? এরকম করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করে, আরো আসতে বলে না, আমিন। আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য তিন নাম্বার শিক্ষা হলো, সুস্থতা অসুস্থতা এগুলো কার তরফ থেকে আসে? আপনি শারীরিকভাবে সুস্থ, সুস্থ অবস্থায় মসজিদে এসেছেন, আল্লাহ যদি চান আপনাকে কি অসুস্থ অবস্থায় এখন বাসায় ফেরাতে পারবেন না? আপনি কিন্তু বাসা থেকে এসেছেন সুস্থ অবস্থায়, এমনও হতে পারে এই মসজিদের ভেতরে অসুস্থ হয়ে আপনি বাড়ি চলে যাবেন অসুস্থ অবস্থায়, এরকম হতে পারে কি না? সুস্থতা এটি আল্লাহর অনেক বড় নেয়ামত। আজকের দিন শুরু হয়েছে কত মানুষের অসুস্থতা হাজারে দিয়ে, আর পক্ষান্তরে আপনার আজকে দিনটা হয়ে, দিনটা শুরু হয়েছে শারীরিক সুস্থতা দিয়ে। সুস্থ মানুষেরাই হচ্ছে পৃথিবীর ধনী মানুষ। কোনো মানুষের যদি শারীরিক সুস্থতা না থাকে, আর যদি প্রচুর প্রাচুর্য তার থাকে, তাহলে অসুস্থ শরীর নিয়ে তার এই প্রাচুর্য সে ভোগ করতে পারবে? পারবে না। এই জন্য সুস্থতাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত। দেখেন আইয়ুব আলাইহিস সালামকে 70 বছর পর্যন্ত সুখী সুস্থ রেখেছেন কে? এরপরে তাকে কঠিন রোগ দিয়েছেন কে? তাহলে সুস্থতা অসুস্থতা এগুলো কার তরফ থেকে আসে? আমরা অনেক সময় শয়তানের প্ররোচনায় পড়ে আমরা বলি, ইস যদি ওই জায়গায় না যাইতাম তাহলে মনে রোগটা আমার হইতো না, বলে কিনা এরকম, বলে কিনা? এরপরে বলে, হাই রে আমার তো কোভিড হয়ে গেছে, করোনা ভাইরাস হয়ে গেছে, মনে হয় ওই জায়গায় গিয়েছিলাম ওখান থেকে হয়েছে। এ কেমন দৃষ্টিভঙ্গি আপনার? বহু মানুষ তো ঘরের ভেতরে 8-10 মাস ছিল, এদের মধ্যে কেউ কেউ করোনায় আক্রান্ত হয়ে মাটির নিচেও চলে গেছে, এরকম আছে কি না? আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেন, এই সুস্থতা অসুস্থতা এগুলো ওই জায়গা ওই জায়গায় গেলেই হয় না। তবে হ্যাঁ, কোনো রোগকে যদি আল্লাহ সংক্রমণ ছড়ানোর ক্ষমতা দেন তখন সেটা হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু সেখানেও শক্তি হুকুম লাগবে কার? আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে এই শিক্ষা নিতে হবে আপনাকে, সুস্থতা এবং অসুস্থতা কার তরফ থেকে আসে? নাম্বার ফোর, চার নাম্বার হলো, আপনি যখন সুস্থ থাকবেন তখনও ইবাদত করবেন আল্লাহর, যখন অসুস্থ হবেন তখনও ইবাদত করবেন যার, তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম সেটাই করেছেন। শয়তান ভেবেছিল যে আইয়ুব অসুস্থ হয়ে গিয়েছে, এখন মনে হয় আর আল্লাহর ইবাদত করবে না, এতদিন তো আল্লাহ আইয়ুবকে নেয়ামত দিয়েছেন এই জন্য সে আল্লাহর শুকরিয়া করেছে, আল্লাহর ইবাদত করেছে। কিন্তু শয়তানের এই ধারণা ভুল হলো, আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েও তিনি আল্লাহ থেকে বিমুখ হয়ে যান নাই, আল্লাহর ইবাদত করেছেন। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে, অসুস্থতার সময়ে হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া, হতাশাগ্রস্ত হওয়া এটা মুমিনের কাজ নয়। আমরা অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে গেলে হতাশ হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন, একবারও কি তিনি হতাশ হয়েছেন? অসুস্থতা তাকে হতাশ করতে পারে নাই, বরং শয়তানের প্রতারণা তাকে কিছুটা হতাশ করেছিল, কিন্তু অসুস্থতা তাকে কাবু করতে পারে নাই। মনে রাখবেন এই কথাটি আমি আপনাদেরকে আগেও একদিন বলেছিলাম, শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক যে অসুস্থতা এটা মানুষকে বেশি কাবু করে ফেলে। যদি মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে,
শারীরিকভাবে চাঙ্গা থাকলেও ওই মানসিক অসুস্থতা থাকে, তার শরীরটাকে তখন দুর্বল বানিয়ে ফেলে। এই জন্য মানসিকভাবে চাঙ্গা থাকতে না পারলে শরীরটা অনেক সময় দুর্বল হয়ে যায়। এই জন্য ইমাম শাফিঈর একটি কথা এখানে আমি আপনাদের সামনে উদ্ধৃত করছি। ইমাম শাফিঈ খুব সুন্দর একটি কথা বলেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাম মিন সহীহিন মাতা মিন গায়রি ইল্লাহ ওয়া কাম মিন আলিলিন আশা হাইনান মিনাদ দাহর। অর্থাৎ এমন বহু সুস্থ ব্যক্তি আছে যে কোনো রোগবালাই ছাড়াই মারা গিয়েছে, এরকম আছে না নাই, সুস্থ মানুষ হঠাৎ করে মারা গিয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, আবার বহু অসুস্থ ব্যক্তি আছে যারা অনেক দিন ধরে অসুস্থতা নিয়েও বেঁচে আছে, এরকম আছে কিনা। আমি এমন বহু অসুস্থ মানুষকে দেখেছি, ডাক্তার রিলিজ করে দিয়েছে, বলেছে বাড়িতে গিয়ে আল্লাহ আল্লাহ করেন, ডাক্তার মনে করেছে দুই তিন দিনের ভিতরে মনে হয় চলে যাবে, তার পরিবারের লোকেরাও ভেবেছে মনে হয় দুই তিন দিনের মধ্যে চলে যাবে, কিন্তু আল্লাহর কুদরত সেখানে এমনভাবে কাজ করেছে ওই বিছানায় শুয়ে থাকা লোকটাকেও আল্লাহ তাআলা চাইলে বিছানা থেকে উঠাতে পারেন কিনা। দেখেন আমার আপন মামা, একটি ঘটনা আপনাদেরকে বলছি, আমার আপন মামা গত দেড় মাস আগে পরপর দুইবার তিনি স্ট্রোক করলেন, এর পরবর্তীতে অসুস্থ হয়ে গেলেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, এমনকি তার জবান শক্তিও চলে গেল, কথাও বলতে পারেন না। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা চালালেন, ডাক্তাররা বের করে দিলেন হসপিটাল থেকে, চলে যান আল্লাহ আল্লাহ করেন, হয়তো তিনি কয়েকদিনের মধ্যে চলে যাবেন, তার পরিবারের লোকেরাও ভেবেছিল হয়তো চলে যাবেন, এমনকি আমিও তাকে গিয়ে যখন দেখেছি আমিও ভেবেছি হয়তো তিনি লাস্ট স্টেজে আছে, কিন্তু কয়েকদিন আগে আমি দেখে অবাক হয়ে গেলাম, যার খাওয়া দাওয়া বন্ধ ছিল, জবান বন্ধ ছিল, তিনি এখন বিছানা থেকে উঠে সুস্থ মানুষের মতো হাঁটতেছেন। আল্লাহ পারেন কিনা, আল্লাহ পারেন কিনা। বেশ কয়েক মাস আগে আমি আরেকজন রোগী দেখেছি আমার নিজের চোখে, যার ব্যাপারে ডাক্তার এবং ফ্যামিলির সবাই বলেছে সর্বোচ্চ এক সপ্তাহ, ওই রোগী এখনো এক বছর হয়ে গেছে এখনো বেঁচে আছে। ইমাম শাফিঈর কথার বাস্তবতা দেখেন যে কত মানুষ এরকম আসে অসুস্থতা নিয়ে দীর্ঘদিন বেঁচে আছে। সুতরাং অসুস্থ হলে আতঙ্কিত হওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালামের শরীর পচে গিয়ে যিহোবায় পচন ধরেছে, হতাশ হয়েছেন? তখনও তার আশা ছিল তাকে সুস্থ করে দিবেন কে। এজন্য একটি হাদিস আমার মনে পড়লো, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমার ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার ব্যাপারে আমার ধারণাও তেমন। সুবহানাল্লাহ, কথাটা বুঝতে পেরেছেন? আমার ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার ব্যাপারে আমার ধারণাও। আপনি যদি মনে করেন না আমি মনে হয় শেষ, আল্লাহর প্রতি আপনার কোনো আশা নাই, তাহলে আপনার ব্যাপারে আল্লাহরও আর কোনো কাজ। আর আপনি যদি মনে করেন সব কিছু যেখানে শেষ সেখানে আমার রবের ফয়সালা শুরু হবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস থাকলে, ওই যে আল্লাহ তাআলা বলেছেন, এটা তো আমার কথা না আল্লাহর কথা, আমার ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার বেলায় আমিও তেমন। সুবহানাল্লাহ। নাম্বার সিক্স, ছয় নাম্বার হচ্ছে রোগে শুকে পড়লে ধৈর্য ধারণ করা। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, ধৈর্য ধারণ করেছেন কার জন্য? নাম্বার সেভেন। সাত নাম্বার হচ্ছে বালা মুসিবতে পড়লে, সংকটে পড়লে, পরীক্ষায় যদি আপনি পড়ে যান তাহলে কোনো অভিযোগ আপত্তি পেশ করা যাবে না, বরং আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে। নাম্বার এইট। আট নাম্বার হচ্ছে শয়তানের কুমন্ত্রণা থেকে সবসময় নিজেকে হেফাজত করতে হবে, কারণ আইয়ুব আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে শয়তান প্রতারণায় ফেলতে চেয়েছিল, কিন্তু শয়তান পারে, শয়তান আমাদেরকেও প্রতারণায় ফেলতে চায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করেন। নাম্বার নাইন, নয় নাম্বার হচ্ছে এটা আমাদের বোনদের জন্য শিক্ষা, স্বামীর সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় স্বামীর পাশে থাকতে হবে। আধুনিক যুগের কিছু কিছু মহিলারা আছে, দেখবেন স্বামীর যতদিন টাকা পয়সা আছে স্বামীর সাথে ততদিন ভাবভঙ্গি রোমাঞ্চ আছে, স্বামী যখন একটু হতাশ হয়ে গেল কিংবা স্বামী যখন কোনো দুশ্চিন্তায় পড়লো বা ব্যবসা বাণিজ্যে লস আসলো, টাকা পয়সা কমে গেল, তখন দেখা গেল স্বামীর সাথে আর আগের মতো ভাবসাব কি বলেন, এগুলো আমাদের সমাজে আছে। আহা, আপনার হাজবেন্ড মুসিবতে পড়েছে, দুঃখ দুর্দশায় আছে, এই মুহূর্তে একজন স্ত্রী হবে একজন স্বামীর জন্য সবচেয়ে বড় মোটিভেশন, ঠিক কি না? সুতরাং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী থেকে আমাদের বোনদের শিক্ষা নিতে হবে, স্বামীর সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকা লাগবে। এরপরে নাম্বার ইলেভেন, এগারো নাম্বার হচ্ছে যদি আপনি সবর করেন তাহলে দুনিয়া এবং আখেরাতে আপনাকে সফলতা দান করবেন কে?
নাম্বার টুয়েলভ, বারো নম্বর হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আমার উপরে তাওয়াক্কুল করে আমি তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিসসালাম তাওয়াক্কুল কার উপরে তিনি তাওয়াক্কুল করেছিলেন? নাম্বার থার্টিন, তেরো এবং সর্বশেষ হচ্ছে আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকলে আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলবেন, এটা স্বাভাবিক। কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি তার পরীক্ষাও তত বেশি। আমরা অনেক সময় মুসিবতে বললে কোনো মানুষকে ওই যে ওই আইয়ুব আলাইহিসসালামের দুই ভাইয়ের মতো আবার বলতে যাইয়েন না, তারা কি বলেছিল যে আইয়ুব মনে হয় বেশি গুনাহগার এই জন্য সেই অবস্থায় পড়েছে, এমন কথা বলা যাবে না। বরং এটা আল্লাহর সুন্নত, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক বেশি ওই বান্দার উপরে আল্লাহর তরফ থেকে পরীক্ষাও নেমে আসে তত। আমরা অনেক সময় আল্লাহর দিন পালন করতে গিয়ে যারা পরীক্ষায় আপতিত হয় তাদেরকে দেখে বলি এই মানুষগুলো মনে হয় গুনাহগার এই জন্য এই ধরনের অবস্থায় পড়েছে, না এটা আপনার ভুল ধারণা। আল্লাহর নবী বলেছেন ফায়ুবতালা আর-রাজুলু আলা হাসাবি দীনিহি, যার দিনদারিতা যত বেশি, যার ইমানি তেজ ইমানি পাওয়ার যত বেশি তার উপরে ইমানের পরীক্ষাও তত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আইয়ুব আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। আমরা আগামী জুমায় ইউনুস আলাইহিসসালামের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।